Hello friends, Namaskar. Welcome to my channel and another episode of Vital Test Part 2. আগের ভিডিওতে বলেছিলাম যে এর আইডল টেস্টটা কি কিসের জন্য ইউজ করা হয়, ঠিক আছে? তো এর পার্ট টু ভিডিওটা বলবো। এর দুটো প্রসিডিওর ছিল, একটা টেস্ট স্লাইড টেস্ট আর একটা যে টিউব টেস্ট। তো আজকে টিউব টেস্টের ব্যাপারে কথা বলবো। তো শুরু করার আগে একটা কথা বলছি, যারা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করোনি তারা নিচে লাল বাটনটা টিপে আর সাবস্ক্রাইব করে নাও, আর তার পাশে হচ্ছে নোটিফিকেশানের ঘন্টিটা আছে ওটা টিপে দাও, যাতে নোটিফিকেশান আমি যখন ভিডিও আপলোড করব তোমাদের কাছে যেন সেই আপলোডটা পৌঁছায়। সেই জন্য লাল বাটনটা টিপে সাবস্ক্রাইব করে নাও আর আমার চ্যানেলে ওয়েলকাম। ওকে, তো আজকে শুরু করছি ওয়াইডল টেস্টের হচ্ছে সেকেন্ড পার্ট, মানে হচ্ছে যেটাকে বলি আমরা, এর দুটো প্রসিডিওর আমি বলেছি। একটা হচ্ছে স্লাইড টেস্ট, একটা হচ্ছে স্লাইড টেস্ট নয় এটা হচ্ছে সরি র্যাপিড টেস্ট, স্লাইডই মনে হয় যে র্যাপিড স্লাইড টেস্ট। ওকে, তো র্যাপিড টেস্ট, আর একটা হচ্ছে টিউব টেস্ট। ওকে, র্যাপিড টেস্টের কী হয়েছিল, র্যাপিড টেস্টটা হচ্ছে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, র্যাপিডলি হয়ে যায়, এক দু থেকে তিন মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যায়। কিন্তু এর যেটা আছে টিউব টেস্ট আছে, টিউব টেস্টটা হচ্ছে এর ওভারনাইট কন্ডিশনে রাখতে হয় রেজাল্ট এর জন্য, ঠিক আছে? আর এটার জন্য কী বলছিল, র্যাপিড টেস্টে, র্যাপিড টেস্টের মাধ্যমে আর একটা কোয়ান্টিটেটিভ টেস্ট আছে, যেটা কোয়ান্টিটেটিভ স্লাইড টেস্ট, সেটাতেও মানে সেটাও বলে দিচ্ছি এর সঙ্গে তার ইনক্লুডেড, কিন্তু এটা হচ্ছে আলাদা রকমের। তো এটা সব আজকে তার এটা সম্বন্ধে বলবো। ওকে, এর কতগুলো স্টেপস আছে, এর আছে স্টেপস আছে তোমার ছটা স্টেপস আছে। ওকে, ছটা স্টেপস আছে। তো ছটা টেস্টটা কীভাবে হয় তো স্টেপসগুলো আমি বলছি আর আলোচনা করছি। ওকে, তো এটা মুছে দিচ্ছি। স্টেপস, না প্রথমে কী হচ্ছে, না প্রথমে এখানে আটটা টেস্ট টিউব দরকার, আটটা টেস্ট টিউব দরকার। আর টেস্ট টিউব গেলে এমনি টেস্ট নয়, ওটাকে টেস্ট টিউব একটা আলাদা নাম আছে, কান টেস্ট টিউব আছে, কান টেস্ট টিউব, কান টিউবস, ঠিক আছে? কে এ এইচ এন, কান টিউবস, কান্টিউবস পার্টিকুলারলি ওয়াইডল টেস্টের ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে? এই কান্টিউবস, তো কান্টিউবসটা হচ্ছে হবে কটা নিতে হবে, আটটা, এইট পিস, এইট পিস কান্টিউব থাকবে। আর হচ্ছে এর এটা হচ্ছে তিনটা সেট তৈরি করতে হবে, তিনটা সেটে আটটা আটটা করে থাকবে, বুঝতে পারছ? তিনটা সেট মনে আছে, একটা সেটে যদি এরকম এরকম টিল টু এইট, ঠিক আছে? তো এরকম আবার সেম চেজ, এরকম তিনটে সেটে আটটা করে থাকবে টেস্ট। ওকে, প্রথম প্রথম স্টেপ হচ্ছে এইটা, টেক এইট সেটস অফ এইট সেটস অফ সরি থ্রি সেটস অফ এইট পিস অফ টেস্ট টিউবস, মানে কান টিউবস। ওকে, দেন লেভেল ইজ লেভেল লেভেল করতে হবে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট, লেভেল এইট। ওকে, দেন সিরিয়াল ডাইলিউশন যেরকম হয় আমাদের, এখানে সিরিয়াল ডাইলিউশন রুল ফলো মানে যেরকম করতে হয় সিরিয়াল ডাইলিউশন, সেই সিরিয়াল ডাইলিউশন ফলো করতে হবে। ওকে, তো সিরিয়াল ডাইলিউশনের ক্ষেত্রে আমরা ডাইলিউশনটাকে আমরা ডাইলুট করতে হবে স্যাম্পলটাকে, তো সেই সেটা সেভাবে কীভাবে করা হচ্ছে সেটা আমি বলছি। ওকে, তো ফার্স্ট স্টেপ যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা সেটে হচ্ছে একটা টেস্ট টিউব নেওয়া। সিমিলারলি সেকেন্ড স্টেপ সেটা আট তিনটা সেটে বিভক্ত করে নেওয়া, তিনটা সেটে আমাদের আটটাটা করে নিতে হবে। ওকে, সেকেন্ড স্টেপ হয়ে গেল। থার্ড স্টেপ কী হবে, ডাইলিউট দ্য সিরাম স্যাম্পল, সিরাম স্যাম্পলটাকে ডাইলিউট করতে হবে। কীভাবে, থার্ড স্টেপ, ডাইলিউট দ্য সিরাম স্যাম্পল অ্যাজ ফলোস। ওকে, তো এখানে আমি এ বি সি ডি করে লিখছি। ওকে,
ফার্স্ট কী করতে হবে না, সিরিয়াল ডাইলিউশন যখন কী সিরিয়াল ডাইলিউশন আমরা বুঝতে পারছো সে 10^-1, যেরকম আমাদের সয়েল স্যাম্পলে যে সিরিয়াল ডাইলিউশন করেছিলাম করতাম আগে, মানে মনে আছে যে নিশ্চয়ই তোমরা ল্যাব করেছো, তো কিছু মনে থাকা দরকার। তো সেই যখন সিরিয়ালখানে 10^-1, 10^-2 ডাইলিউশন ফ্যাক্টর ইউজ করতাম, এখানে সেরকম একটা ডাইলিউশন ফ্যাক্টর ইউজ করতে হবে। সিরিয়াল ডাইলিউশন করতে কী হবে, তো আমি লেট মি ড্র দ্য টেস্ট স্ট্রিপস, ওকে আফটার দ্যাট আই উইল টেল ইউ। তোমরাও এটাকে টোকে না, ওকে দেখা যাচ্ছে, নিশ্চয়ই দেখা যাচ্ছে। তো এটা আমি মার্ক করে নিচ্ছি এখানে, টেস্ট টিউব নাম্বার এখানে লিখছি আমি, টিউব নাম্বার, ওকে টিউব নাম্বার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, ওকে টেস্ট টিউব হয়ে গেল এটা। এবার কী করবো, আমি ডাইলিউশন ফ্যাক্টর এখানে করে দিচ্ছি, 10^-1, 10^-2, -3, -4, -5, -6, -7, -8, ওকে। এবার কী করতে হবে না, ফার্স্ট যেটাকে আমরা সিম্পল ডাইরেকশন করতে হবে কি, হ্যাঁ এবার যে আইসোটনিক সলিউশন, আইসোটনিক মানে বুঝতে পারছো কী সলিউশন, তো এখানে আইসোটনিক সলিউশন নিতে হবে। এক মিনিট, এটাকে আমি উপরটা মুছে দিচ্ছি, তো আমি এখানে এ করে দেবো, ওকে। এখানে কী করতে হবে, আইসোটনিক সলিউশন, ওকে আইসোটনিক সলিউশন কী করতে হবে না, পিপেট নিয়ে কী করতে হবে না, 1.9 ml ফার্স্ট টেস্ট টিউবে দিতে হবে। যখন থ্রি সেট এখন সেট তিনটা সেট থাকবে, তিনটা সেটের কী হচ্ছে না, ফার্স্ট নম্বর টেস্ট টিউবে পিপেড নিয়ে 1.9 ml সিরাম স্যাম্পল বলছি, আইসোটনিক স্যালাইন সলিউশনটা অ্যাড করতে মানে ওখানে দিতে হবে, ড্রপ, ওকে ড্রপ নয়, তো 1.9 ml আইসোটনিক সলিউশন, ঠিক আছে এখানে দেওয়া হবে। আর বাদ বাকি 2-8 এগুলোতে দিতে হবে 1 ml, 2-1 ml দিতে হবে শুধু এই এক নম্বর টেস্ট টিউবে হচ্ছে 1.9 ml, আর হচ্ছে আর 2-8 টেস্ট টিউবে 1 ml করে তিনটা সেট, মানে তিনটা সেট যে আমরা করবো তিনটা সেটে করে দিতে হবে, ওকে। এবার কী হবে, তো এটা স্টেপস, ওকে এটা স্টেপসের মধ্যে একটা 3 নম্বর স্টেপসের মধ্যে তার এই ভাগ আছে। এবার আমরা করবো কি, টিউব নম্বর 1 is row অ্যাট, হ্যাঁ এবার কী, তো আমরা আইসোটনিক সলিউশন দিয়ে দিলাম, এবার আমাকে করতে হবে কি, এই মানে এক নম্বর যে টেস্ট টিউবটা আছে, এক নম্বর টেস্ট টিউবে 0.1 ml টেস্ট সিরাম অ্যাড করতে হবে, ওকে। এক নম্বর স্যাম্পলে 0.1 ml টেস্ট সিরাম দিতে হবে, ঠিক আছে। এবার কী হবে, এই টেস্ট টিউব যখন মানে সিরাম যখন এ করবো, সিরাম অ্যাড করলাম হচ্ছে ফার্স্ট নম্বর টেস্ট টিউবে, ওকে। এবার কী করবো, এখান থেকে কী হবে, সিরিয়াল ডাইলিউশনের স্টেপস মনে করো, এখান থেকে ট্রান্সফার করতাম, দিয়ে লাস্ট সেখানটা হচ্ছে ডিসকার্ড করে দিতাম, তো এখানটাও সেম। তো এখানে 0.1 ml আমি টেস্ট সিরাম অ্যাড করলাম, এখান থেকে কী করবো, 1-2, 1 ml ট্রান্সফার, সেম চিজ 2-3, 1 ml এখান থেকে তুলব, তারপর ওখান থেকেও তুলব 1 ml, এখান থেকেও তুলব 1 ml, এখান থেকেও তুলব 1 ml,
এখান থেকে তুলবো 1 ml, দিয়ে লাস্টে কি করব, এটা ডিসকার্ড ডিসকার্ড ফর্ম ইচ সেট, মানে যখন এটা আমি একটা সেটের কথা বলছি, কিন্তু তোমরা যখন সাত মানে তিনটা সেটের মধ্যে করা হবে ল্যাবে, তো তিনটা সেটের মাধ্যমে ওই 7 নম্বর টেস্ট টিউব থেকে আমি এখানে এখানে যখন অ্যাড অ্যাড করতে যাব, তো এখান থেকে আমরা 1 ml ডিসকার্ড, মনে থাকে 7 নম্বর টেস্ট টিউবে থেকে ডিসকার্ড হবে ইচ সেট, ওকে। তো এই হলো তোমার হয়ে গেল, ঠিক আছে। এবার 8 নম্বর টেস্ট টিউবটা কী, 8 নিউজটা কন্ট্রোলে রাখা আছে, কন্ট্রোল, ওকে, দিস ইজ ফর কন্ট্রোল, এটা হচ্ছে কন্ট্রোল, ঠিক আছে। 8 নম্বরটা আছে, 8 নম্বর হচ্ছে কন্ট্রোল। এবার কি, 8 নম্বর যখন কন্ট্রোল, তোর এখানে কিছু করার দরকার নেই, তাহলে এবার কী হবে, এটা হচ্ছে 3rd নম্বর স্টেপ। তাহলে 3rd নম্বর স্টেপ কী হলো না, এটা করলাম, তারপরে হচ্ছে আমি মার্ক করলাম, মার্ক করে হচ্ছে আইসোটনিক সলিউশন 1.9 ml এখানে অ্যাড করলাম, তারপরে বাদ বাকি 2 to 8 1 ml করে অ্যাড করলাম, ঠিক আছে, কি না আইসোটনিক সলিউশন, ওকে। দেন টেস্ট সিরাম যেটা আছে, টেস্ট সিরাম আমি হচ্ছে 0.1 ml ওই পিপেট নিয়ে, পিপেট থেকে নিয়ে 0.1 ml 1 নম্বর টেস্ট টিউবে দিলাম ইচ সেট, সেখান থেকে সিরিয়াল ডাইলিউশন করে 1 to 2 ট্রান্সফার 1 ml ট্রান্সফার 1 ml ফ্রম 1 to 2, সে দেন আফটার দ্যাট 2 to 3 নম্বর টেস্ট টিউব সেম উইথ 1 ml ট্রান্সফার ফ্রম 2 to 3, দেন 3 to 4, 4 to 5, 5 to 6, 6 to 7, আফটার দ্যাট 1 ml ডিসকার্ড ফ্রম 7 নম্বর টেস্ট টিউব ফ্রম ইচ সেট, ওকে। দ্যাট ইজ দ্য 3rd স্টেপস অফ ফোর্থ, ওকে, ফোর্থ কামিং আপ, ইরেজ ইট, ফোরে কী হবে, এবার হচ্ছে ভাইটাল সিরাম দিয়ে দিছি আমি, আইসোটনিক সলিউশন দিয়ে দিছি, এবার দরকার আমার অ্যান্টিজেন, কারণ আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে এর ফার্স্ট পার্টে কি এটা না, এটা হচ্ছে অ্যাডাল টেস্ট হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারাকশান, তো অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারাকশান দিলে, তো আমি এখানে অ্যান্টিবডি দিয়ে দিচ্ছি টেস্ট সিরাম অন অ্যান্টিবডি, তো এবার অ্যান্টিজেন না দিলে এই রিয়াকশানটা হবে কী করে, সেজন্য আমাদের 4th স্টেপস অ্যাড এ ড্রপ অফ মানে 1 অ্যান্টিজেন, ওকে, অ্যাড ড্রপ অফ ভাইটাল অ্যান্টিজেন টু অল দ্য টেস্ট টিউব, ওয়ান টু এইট টেস্ট টিউব, অল টেস্ট টিউবে এক ড্রপ করে অ্যান্টিজেন দিতে হবে, সেটা তো কন্ট্রোল আছে, কন্ট্রোলে থাকবে, তার কোনো রিয়াকশান চেঞ্জ হবে না, ওকে। আর বাদ বাকি আমরা 1 to 7 এটা কী করবো না, এবার মিক্সড ওয়েল, এবার কী করতে হবে না, সবগুলো দিয়ে ভালো করে সেকিং করতে হবে, মিক্সড ওয়েল, ফির মিক্সড ওয়েল অ্যান্ড কিপ ইন ইনকিউবেশন অ্যাট 37 ডিগ্রি সেন্টিগ্রেড, 37 ডিগ্রি সেন্টিগ্রেড ফর 16 to 20 আওয়ার্স ফর AGG অ্যাগ্লুটিনেশন। অ্যান্টিজেন অ্যাড করার পরে হচ্ছে ভালো করে মিক্সড করতে হবে, তারপরে ইনকিউবেশন পিরিয়ডে দিতে হবে, কত 37 ডিগ্রি সেন্টিগ্রেডে 16 to 20 আওয়ার্স পরে অ্যাগ্লুটিনেশন আমরা দেখতে পাবো, ওকে। তো কী হবে না, অ্যাগ্লুটিনেশন যখন হবে, হাইয়েস্ট যেটা এখানে যে ডাইলিউশন ফ্যাক্টর যেটা আছে, ডাইলিউশন ফ্যাক্টর মনে করো ফার্স্ট ভিডিওটি আমরা হচ্ছে ওই একটা টেবিল লিখেছিলাম লাস্ট পর্যন্ত, যে আমার উপর থেকে নিচের দিকে হাইয়েস্ট ভ্যালু হচ্ছে তার টাইটেড যে ভ্যালুটা 1:2 রেশিও যেটা আছে সেটা বাড়বে, ওই রেশিওটা কিন্তু অ্যাকচুয়ালি এই প্রসিডিওরের হচ্ছে ভ্যালু তার, ঠিক আছে। তো সে ভ্যালুটা কী না, ভ্যালুটা হচ্ছে ইচ টেস্ট টিউবের ভ্যালুটা এরকমই হবে, 1 টেস্ট টিউব ভ্যালু হচ্ছে 1.20, ঠিক আছে, তাহলে সেকেন্ড টেস্ট টিউব হবে 1.40,
থার্ড ডেজ টু হবে 1.80 ডাবল, ফোর্থ 1.160, ঠিক আছে, ফাইভ 1:3:20, সিক্স 1:3:20, সেভেন 1:6:40, ওকে, আর এইটটা হচ্ছে হবে 1:1:80। এটা হচ্ছে কেন, যেহেতু যেহেতু আট নম্বর যেটা আছে, এই আট নম্বরটা কিন্তু হচ্ছে আমার নেগেটিভ রেজাল্ট আসবে, মনে হচ্ছে ওটা কন্ট্রোল, কন্ট্রোল। আবার এই এইগুলোর মধ্যে, এই সাতটা স্যাম্পলের মধ্যে রেজাল্ট আমরা কীভাবে ড্র করি, রেজাল্টটা যে এইভাবে ড্র করি, যেটা যে সাত নম্বর যেটার মধ্যে হচ্ছে, এই সাত নম্বরের মধ্যে যেটা সবথেকে বেশি হবে এটা বেশি পজিটিভ, তারপরে যতগুলো বেশি এ পজিটিভ হচ্ছে সেটা হচ্ছে তার পজিটিভ রেজাল্ট, মানে সালমোনেলার ইনফেকশানটা প্রুফ হবে এইভাবে, যেটার ক্ষেত্রে হাইয়েস্ট নাম্বার অফ এ থাকবে টাইটেড ভ্যালু। এটা তো এটা হচ্ছে আমাদের টেস্ট টিউব টেস্ট, ওকে। তো এবার আসছি রেজাল্ট, রেজাল্টটা কীভাবে ইন্টারভিউ করবে, না এবি টাইটেড গ্রেটার দেন 180, মানে 180-র এখান তিন নম্বরের থেকে আর 4, 5, 6, 7 এইগুলোর থেকে হচ্ছে মানে বেশি হচ্ছে ইনফেকশান হয়, সালমোনেলার ইনফেকশান মানে এখানে ধরা পড়ে, আর 1, 2-র এটা হচ্ছে লেস নেগেটিভ যেটাকে বলবো আমরা, আর এটা তো কন্ট্রোলে আছে, কোনো অসুবিধা নেই, ওকে, এইভাবে মানে রেজাল্ট আমরা ইন্টারপ্রেট করতে পারি। এবার আসছি অ্যাপ্লিকেশন, এই টেস্টের মানে হচ্ছে অ্যাপ্লিকেশানটা কী, বা এটাকে অ্যাডভান্টেজও বলা যায়। অ্যাপ্লিকেশান নয় মানে এটা অ্যাডভান্টেজই বলছি, অ্যাডভান্টেজেস মানে বুঝতে কী হবে, এক নম্বর অ্যাপ্লিকেশান তো টাইফয়েড বলে দিয়েছি ফার্স্ট ভিডিওতে, যারা ফার্স্ট ভিডিও দেখোনি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, দেখে নিও। আর হচ্ছে ফার্স্ট যেটা আছে এটা হচ্ছে টাইফয়েডের ইউজের জন্য হচ্ছে এটা ইউজ করা হয়, এটা তো অ্যাপ্লিকেশান হয়ে গেল। আর হচ্ছে অ্যাডভান্টেজ হচ্ছে এটা আমরা র্যাপিড টেস্টও করতে পারি, র্যাপিড টেস্ট হচ্ছে 2-3 মিনিটে আমাদের রেজাল্ট পেয়ে যাবো। এবার এটা ফার্স্ট অ্যাডভান্টেজ। সেকেন্ড অ্যাডভান্টেজ কী হচ্ছে, না যেখানে হচ্ছে আমরা কোনো ডিজিজকে ডিটারমিনেশন করতে গেলে আমাদের কালচারকে ইউজ করা হয়, মানে আমরা প্যাট্রিপেডে কালচার মিডিয়া বানিয়ে তাকে ব্যাকটেরিয়াল কালচার করে তারা আমরা কলোনি কাউন্ট করে আমরা বলবো যে ডিজিজটা কী বা কত কীরকম হবে। এখানে সেই ক্ষেত্রে নেই, এখানে যদি এটা কলোনি করা যায়, বাট এটা কলোনি না করলেও এই র্যাপিড টেস্টের মাধ্যমে আমরা বলে দিতে পারি যে হ্যাঁ টাইফয়েডটাই আছে, ওকে। আর এইট সেকেন্ড এটা হয়ে গেল। আর থার্ড অ্যাডভান্টেজ হচ্ছে যেটা হচ্ছে একসঙ্গে সালমোনেলার টাইফি আর একটা একসঙ্গে সালমোনেলার প্যারাটাইফি দুটো একসঙ্গে আমরা ডিটেক্ট করতে পারছি, একই ল্যাব এক্সামের মাধ্যমে আমরা ডায়াগনোসিস পদ্ধতির মাধ্যমে আমরা দুটো আলাদা আলাদা মাইক্রোবসের আমরা ইনফেকশান টেস্ট করতে পারছি। দিস ইজ দ্য বিগ অ্যাডভান্টেজ অফ দিস টেস্ট। তো তিনটা টেস্টের অ্যাডভান্টেজ হয়ে গেল, এটা হচ্ছে তার পুরো, এটা হচ্ছে ওয়াইরাল টেস্টের পুরো পার্ট 1 পার্ট 2 পুরো মিলিয়ে ওভারঅল। এটা হচ্ছে ফার্স্ট এপিসোড শেষ, এবার সেকেন্ড এপিসোডে নতুন নিউ এক্সপেরিমেন্ট নিয়ে ভিডিও আসবে। এর ভিডিও সম্বন্ধে কোনো কোয়ারি থাকলে, কোনো অসুবিধা থাকলে প্লিজ কমেন্ট করে জানিও, ঠিক আছে, কমেন্ট বক্স ফাঁকা আছে, কমেন্ট ডাউন বিলো, ওকে। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো তোমাদের বায়োলজি বন্ধুদের সঙ্গে, আর হচ্ছে আমাদের ফেসবুক পেজ ওয়ার্ল্ড অফ বায়োটেকনোলজি, আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিওনেল শুভ আন্ডারস্কোর যা আছে সব ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, ওকে, যাও আমাকে জয়েন করো আমার FB পেজে, আমাকে ফলো করো ইনস্টাগ্রামে, আর হচ্ছে আমাকে ফেসবুকে তো জানো সুব্রত মাইতি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারো। আর আমার চ্যানেলে কেউ নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে, আর সাবস্ক্রাইবার্স পাশে ঘন্টা বটনটা আছে টুম করে টিপে দাও, যাতে তোমাদের কাছে সব নোটিফিকেশানে যেতে পারে, ওকে। আজকে এতটাই পর্যন্ত, নেক্সট ভিডিও আসছে এপিসোড নম্বর 2 নতুন এক্সপেরিমেন্টের সঙ্গে, ওকে, ততক্ষণে বাই, বললাম তো।